আমি বলছি আপনি আমার আব্বারে খুন করছেন, এই সত্যিটা স্বীকার করেন। আপনি এটা স্বীকার না করে কই যান? তুই কথা কও মা, তুই কথা কও না কেউ মা। বাবারে মা, আব্বা এনে শুয়ে আছে মা গো, আব্বা এনে একটা বছর যাবত বিয়ে আছে, আমি এটা মানতে পারতেছি না মা। আল্লাহ তোর মা ফেলে তুই লালিছে, আমরা কি করতে পারি কো? আমারে অসহায় কইরা দিয়া তোর মা পেছনে লাগছে। আব্বা মরে যাওয়ার জন্য আমি দায়ী মা, আমি দায়ী। সেদিন যদি পাখিরে বিয়ে করার কথা না কইতাম, যদি আব্বা লগে চলাচল না করতাম, তাহলে মনে হয় আব্বা আজকে মরে যেত না মা। আব্বা তাহলে মরতো না, আব্বা তাহলে মরতো না। কি কইলি তুই? জি আমি সত্য বলছি, আপনি আমার আব্বার খুনি। এই কথার জন্য তোর কি শাস্তি হইতে পারে তুই কি সেটা বুঝতেছস? আপনার জন্য আমার আব্বা মারা গেছে, এই সত্যটা আপনি স্বীকার করেন? পাগল না মাথা খারাপ? আপনি আমার ইতিম করছেন, আব্বা আপনারে পাখির সাথে আমার বিয়ের প্রস্তাব দিছিল, আপনি সেইখানে আব্বার সাথে দুর্ব্যবহার করছেন, অপমান করছেন, আমি সব শুনছি। আব্বা এই অপমান সহ্য করতে না পাইরা বাড়িতে গিয়ে হার্ট অ্যাটাক করছে। খালি যদি আমি এই এলাকার চেয়ারম্যান না হইতাম, খালি যদি আমি এই এলাকার জনপ্রতিনিধি না হইতাম, তাহলে এতক্ষণে তোরে আমি। আপনি আমার আব্বার মৃত্যুর জন্য দায়ী, আপনি এটা স্বীকার করেন? বৌশালা আমি বলছি আপনি আমার আব্বারে খুন করছেন, এই সত্যিটা স্বীকার করেন। আপনি এটা স্বীকার না করে কই যান? এই বেডেই, তোমার ছেলের সাহস, তোমার ছেলের দুঃসাহস দেখে আমি হতবাক হতভম্ব হইয়া গেছি। সে প্রকাশ্য দিবালোকে আমার সামনে অপমান সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেছে, এটা আপনি স্বীকার করেন কই দিলাম? বাবারে থাম, এইভাবে কথা কইস না। উনি হলো চেয়ারম্যান। উনি চেয়ারম্যান হইলেও মানুষ, আমি ছাত্র হইলেও মানুষ, তুমি মা হইলেও মানুষ, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে, একজন অন্যায়কারী হিসেবে তার বিচার হইতে হবে। আপনি স্বীকার করেন যে আপনার জন্য আমার আব্বার মৃত্যু হয়েছে? তোমার ছেলের এই বাড়াবাড়ির জন্য তার কি শাস্তি হইতে পারে সেটা কি তুমি বুঝতে পারতেছো কিছু? বুঝতে পারতেছো কিছু? বাবারে আর কথা বাড়াইস না, মার কথা শুন বাবা। তার জন্য আমার আব্বা মৃত্যু হয়েছে, তার মুখ থেকে আমি এই সত্যি স্বীকারোক্তিটা শুনতে চাই, আমি আর কিছু চাই না। বাবা ঘরে চল তো, বাড়ি চল, চল। আমি তার মুখ থেকে স্বীকারোক্তি না নিয়ে আমি তার ছাড়বো না। তোরে আমি না করি নাই, তোরে আমি বারবার করে কইতাছি, তুই আমার কথা কেন শুনতাছস না? আমি তোর মা না, হ্যাঁ? মায়ের কথা না শুনলে যে সন্তানের অমঙ্গল হয়, পাপ হয়, এই তুই জানোস না? শিখাই নাই আমি? তোর বাপ চইলা গেছে, আমারে শূন্য কইরা অকুল পাতারে বালায় তোর বাপ চইলা গেছে। আমার আর এই দিনের বাইসে থাকতে ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে আমি তোর বাপের কাছে চইলা যাই, কিন্তু পারি না, পারি না। খালি তোর লেগা তোর কি হইব? তোর ভাইটাও চাকরির লেগা দূর দেশে থাকে, আমিও থাকবো না, তোর তুই কি করবি? আমি এটা ভাবতে ভাবতে শেষ হয়ে যাই, তোর জন কি হইব? তুই কার কাছে থাকবি? মা 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 আমা মা কথা কো, মা কি হয়েছে তোমার? তুমি কথা কো মা, কি হয়েছে তোমার? মা বাবা রবিন ভাইয়ের মা মারা গেছে বাবা, লোককে এই দুনিয়া সব হারাইছে। ঘরে যা তুই, এই সময় তার পাশে থাকা আমার খুব দরকার। বাবা লোকটার কেউ নাই,
এই সময় তার পাশে থাকা আমার খুব দরকার, আমি যাবই। আজকে তোরে আমি মারিয়ে ফেলবো তোরে। না শ্বশুর আব্বা, এটা তো আপনারা মানায় না। কি করলি তুই? আপনাকে এসব একদম মানায় না। আপনি একজন চেয়ারম্যান, জনপ্রতিনিধি, আপনি আমার সামনে আপনার মেয়ের গায়ে এইভাবে হাত তুললেন, আবার এখন আপনি আমাকেও ধমকাচ্ছেন। হ্যাঁ, তওবা করেন শ্বশুর আব্বা, তওবা করেন, তওবাতেই মুক্তি।